কামরাঙ্গা বলে তো। কামরাঙ্গা এটা একটা ফল। আমি গ্রামে জীবন। আমু আমু মাছ ধরেছে, সর্ষে ক্ষেত বুঝলা। হ্যাপি বার্থডে ভাইয়া বাবু। থ্যাংক ইউ বাবু। আমি এই জীবন আমি চাই। গ্রাম ছাড়া ওই মানিক গঞ্জের পথ। Oh, well done! তো পুকুর খালি করে দিবা? খুব মডার্ন ফ্যাসিলিটিস দেখতে পাচ্ছেন। উফ, যা লাগছে দেখতে, রুই মাছ। এরকম আমারও সিম্পল জীবন। সরি সরি বাবু, সরি সরি। আর ইউ ওকে? সরি সরি, আই স্লিপড দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাই। মারিয়াকে গ্রামে নিয়ে আসছি। হ্যাঁ, কিন্তু আজকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস কি, যে আজকে আমার সুন্দর স্বামীর জন্মদিন। আমার জন্মদিন তো আমরা সেটা শুভ জন্মদিন সুন্দর স্বামী। অনেক ধন্যবাদ মারিয়া। তোমার বয়স কত? আমার বয়স হচ্ছে কি, সিক্রেট? হ্যাঁ সিক্রেট, আমার বয়স এই তো মাত্র 18 হলো, বুঝছো? জোয়ান অনেক, জোয়ান না? তো চিন্তা করলাম আমরা এই বার্থডে সেলিব্রেট করার উপলক্ষ হিসেবে মারিয়াকে গ্রামেও নিয়ে আসি, আমরা ফ্যামিলি সহ এসেছি। তোমরা কিছু বলতে যাচ্ছিলে? আর একটা ব্যাপারটা যে আমি অনেক দুঃখের জন্য যে আমার শরীর আজকে খুব খারাপ, খুব হচ্ছে। ব্যাপারটা খুব দুঃখজনক যে মারিয়াকে গ্রামে নিয়ে আসছি কিন্তু ওর শরীরটা আসলে ভালো লাগছে না। তারপরে ওর এগুলা ঘুরে টুরে দেখতে, সারাদিন আমরা ঘুরে দূরে দাওয়া, খাবার দাওয়া, কিনাকাটা সবকিছু, আমার ব্যাটারি শেষ। মারিয়ার ব্যাটারি শেষ। তো মারিয়া তোমার পিছনে এই যে দেখো, এটা কিন্তু পেপে। মানিকগঞ্জে গ্রামে, এই গ্রামটার নাম হচ্ছে সিংগাইর। খুব সুন্দর জায়গা, অনেক সবুজ, আর কি সুন্দর গাছ আর প্ল্যান্টস আর ফ্রেশ এয়ার, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক এনজয়েবল আর অনেক চুপচুপ সবকিছু। মারিয়া চলো মাছ ধরি, চলো ধরি। মানে ধরি মানে ক্যাচ। এই যে এই যে গ্রামে গ্রামে এসেছি আমরা। তাপা বাবু বলেন, গ্রামে কেমন লাগছে বাবু? সিম্পল লাইফ। হ্যাঁ আপনি স্পিচলেস হয়ে গেলেন। টানা বাবু, ও টানা বাবু ভিডিও করতে ব্যস্ত। আমু আমু মাছ ধরেছে, ওয়াও! আমা কি মাছ ধরলাম? মা তেলাপিয়া, ওয়াও! দেখো মারি, আমি মাছ ধরছি, আমি মাছ ধরছি, দেখো এখনই মাথা নিচে, মাছ কোথায়? এখনই আমি মাছ, মাছ এখনই আসবে, দেখো এই যে দেখো মাছ আসছে, মাথাটা নিচে। আমি ছোটবেলায় অনেক মাছ ধরেছি, জানি। ঠোকর দিচ্ছে, ঠোকর দিচ্ছে, বুঝলা? তোমার মাছ কই? খুব ভালো, তুমি ধরবা? আচ্ছা আচ্ছা, আমিও চাই। আচ্ছা আচ্ছা, এই যে দুইজনই, তাপা বাবু আর মারিয়া দুইজনই মাছ ধরার চেষ্টা করছে। দেখা যাক, ঠোকর দিচ্ছে, ঠোকর দিচ্ছে, মনে হচ্ছে না 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 না, আমি বলবো, আমি বলবো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বাবু বাবু, আমি ছোটবেলায় অনেক মাছ ধরতাম। হ্যাঁ এখনো তো আমি ধরলাম মাছ। টানো 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 টানো, পুলেট 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 পুলেট। আচ্ছা অসুবিধা নেই, হবে হবে হবে। হ্যাঁ মারিয়া, এটা হচ্ছে গিয়ে, এটা এটা হচ্ছে গিয়ে মাছের খাবার, ফিশ ফুড। এটা রুটি, রুটি। হ্যাঁ
এই যে দেখো এখানে রুটি ডো ইটস এ ডো আমার আমার মাছ হ্যাঁ তোমার মাছ তোমার মাছ কোথায় বলে আমার মাছ এই যে আমরা মানিকগঞ্জের সিংগাইর গ্রামে মাছ ধরছি ও ওয়েল ডান খানা লাগাতে হবে বাবু এটা আমার দোষ না বাবু মাঝে মাঝে ওরা ঠুকুর দিয়ে খাবার নিয়ে চলে যায় বুঝলেন না বাবু আমি ওইটা বেশি করে দিলাম যাতে আপনি বেশি বড় মাছ ধরতে পারেন আর মারিয়া তুমি কি বলছিলে যে মাছ ধরা তোমার কাছে কেমন লাগছে কি তুমি সারাদিন মাছি ধরবো আজকে গ্রাম বাকি আর দেখবো না বলো দুষ্ট স্বামী আমি একটু স্লিপ করে পড়ে গেলাম একটু আমরা তো এখানে 2 ঘন্টা ধরে মাছি ধরছি তুমি গ্রামের আর কিছু দেখবা না এটা তো গ্রাম হ্যাঁ কিন্তু এদের কি সমস্যা এটা হচ্ছে গিয়ে ফুলকপি এই এই মারিয়া ও হ্যাঁ এটা ফুলকপি না এটা বাঁধাকপি এটা বাঁধাকপি বাঁধাকপি না আমাদের গ্রামের জীবনে কোনো কষ্ট নেই তোমার জন্য খুবই খুবই কষ্ট মারিয়া চলো আমরা ওইদিকে যাই চলো আমাদেরকে মৌমাছি অ্যাটাক করছে আচ্ছা এই দেখো এইদিকে খেয়াল করে হাইসো হাইসো হেটো খেয়াল করে হাইটো বাবু ওই দিকে যাবো ওই যে ওই দিকে থ্যাংক ইউ বাবু কি মজা লাগছে না গ্রামে চলো কি অবস্থা মারিয়া তোমার এই তোমার শরীরটা ভাল লাগছে না তারপরে তোমার মজা লাগছে গ্রামে না কিন্তু আমার শরীর খুব খারাপ হ্যাঁ হ্যাঁ কিন্তু গ্রামে খুব সুন্দর গ্রামে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ আমি এই জীবন আমি চাই তুমি এই গ্রামের জীবন চাও রিল্যাক্স পিসফুল চলো তাহলে আমরা গ্রামে এসে থাকি থাকবা হ্যাঁ থাকবা গ্রামে কিন্তু কোনো ওয়াইফাই নাই মনে হয় আর কি ওয়াইফাই নাই ও মাছ থাকলেই খুশি তুমি না আচ্ছা মারিয়ার ওয়াইফাই দরকার নেই ও মাছ থাকলেই গ্রামে খুশি হ্যাঁ ভাবি বাবু তুমি আমাদের সাথে কেমনে কথা বলবা হ্যাঁ ও কাকে বকা দিচ্ছে গ্রামের মানুষ কাকে জানি হ্যাঁ তারপর কি বলছিল আমাদের সাথে কেমনে কথা বলবো আমাদেরকে বকা দিচ্ছে না পাখিকে বকা দিচ্ছে পাখিকে বকা দিচ্ছে আচ্ছা হ্যাঁ ওই যে বাবু বলছে তুমি আমাদের সাথে কিভাবে কথা বলবা ওয়াইফাই না থাকলে গ্রামে যদি তুমি থাকো তোমরা টানা থাকবা গ্রামে বাবু টানাও গ্রামে থাকবা
আচ্ছা সবাই এখন এই যে মাছ ধরে সবাই এখন গ্রামে থাকতে আগ্রহী অ্যানিমাল ক্রসিং লাইফটা এই তোমাদের পিছনে এখন এই যে জিনিসটা আছে এটা হচ্ছে কি সরষে ক্ষেত বুঝছো এটা মাস্টার্ড হ্যাঁ 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 মাস্টার্ড সরষে ক্ষেত বুঝলা হ্যাঁ দেখলো মারি জানি মারি তুমি কিভাবে জানো তোমার দেশে আছে ও আচ্ছা আচ্ছা আঙ্কেল বললো হ্যাঁ এই যে সরষে ক্ষেত দেখো ওই যে মারিয়া দেখো পিছনে দূরে কিন্তু ওই যে পাখিগুলি ওগুলো কিন্তু বক হ্যাঁ বক পাখি হ্যাঁ সাদা পাখিগুলি বক হ্যাঁ ইংলিশে হচ্ছে গিয়ে জানি না হ্যাঁ হতে পারে হয়তো ইংলিশ হ্যাঁ হয়তো ইংলিশে নামই নাই কি সুন্দর কি অসাধারণ সুন্দর গ্রামের সিম্পল লাইফ না এটা জঙ্গল না এটা ওই দেখো ওইদিকে বাড়ি ঘর ওইদিকে মানুষ থাকে চলো এক্সপ্লোর করতে কেমন লাগছে সবাই অনেক ভালো সিঙ্গেল ফাইলে আমরা হাঁটছি সরি আমার হাতের মধ্যে মোজা কারণ আমি পুকুরে একটু পড়ে গেছিলাম স্লিপ করে হ্যাঁ ক্লিপটা না না ওই ক্লিপ অ্যাড করবো এই দেখো পাখি মজা লাগছে বাবু এগুলো কি জানেন এটা কিন্তু খুব হ্যাঁ ফার্টিলাইজার খুব ইউজফুল কিন্তু কাউডাং এই দেখে গ্রামের সিম্পল লাইফ চলো বাবু আরেকটা হ্যাঁ আরেকটা পুকুর এই যে গ্রামের এরকম ছোট ছোট পুকুর থাকে ভালো আছেন গ্রাম দেখাচ্ছি ওদেরকে এই দেখো বাবু এদিকে দেখো বাসা ওরা মাটির বাসা কখনো দেখেনি একটু দেখা যাবে ওখানে হেঁটে আসো দেখা উনি বলেছে দেখা যাবে যাও একটু এটা মারিয়া এটা হচ্ছে গিয়ে উঠান হ্যাঁ উঠান এখানে বসে সবাই গল্প করে হ্যাঁ বসে বসে একসাথে আড্ডা দেয় তুমি যে হ্যাঁ হ্যাঁ পিজেন্স অনেক ধন্যবাদ আপনাদের বাসাটা আমাদেরকে দেখতে দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ তুমি ওইগুলো খাওয়া দাওয়া খাবেন এটা কি কামরাঙ্গা এটা একটা ফল হ্যাঁ এটা আমাদের আমাদের একটা ঐতিহ্যবাহী ফল এটা তোমাকে জিজ্ঞেস করলো খাবা তুমি ওই ফলটা হ্যাঁ খাবা আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মাইজে মারিয়াকে কামরাঙ্গা আদান দিচ্ছে আবার ওয়া অনেক তো দেখে তো মিষ্টি মনে হচ্ছে জি হ্যাঁ কামড় দিয়ে খাবা হ্যাঁ হ্যাঁ পুরো সবকিছুই কামড় দিয়ে খাওয়া যায় একটু ওয়েট করে উনি একটু কাইন্ডলি ধুয়ে দিবেন এটা হ্যাঁ এটা বাবু এটা কামরাঙ্গার নাম কি স্টার ফ্রুট না স্টার ফ্রুট হ্যাঁ কি মজা লাগছে না ভালো লাগছে দেখেন এগুলো সুন্দর মাটির বাসা বাবু দেখেন কি সুন্দর এগুলো খুব সুন্দর বাসা এই যে এখানে রান্না করার জায়গা মারিয়া দেখো এই যে এখানে রান্না হয় হ্যাঁ আর ওই যে ওখানে গোসল ওইটা আমরা বলি ওই যে টিউবওয়েল হ্যাঁ ওখান থেকে পানি আসে ওখানে গোসল কি সুন্দর সিম্পল লাইফ হ্যাঁ আর আপনারা এই পাখিটা খাও ও জিজ্ঞেস করছে এটা পাখিটা খান এটা পাখিটার আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেক ধন্যবাদ আপু ভাই আমার হাতে মোজা আমি মোজা নিয়ে ঘুরছি
মুজাটা পানিতে পড়লে এরকম হয়, পানিতে পড়ে মুজাটা ভিজে গেছে। মুরগির বাসা দেখেন বাবু, কি সুন্দর মুরগির বাসা দেখলেন মারিয়া, ওই যে ওদের বাসা। ও কি সুন্দর। আর ভাইয়া এই এই কাঠগুলি দিয়ে কি আগুন জ্বালান? আচ্ছা আচ্ছা, দিস আর ইউজ ফর ফায়ার। হ্যাঁ বুঝছো। এই এটা কি মানে সব এক ফ্যামিলি নাকি এক এক ফ্যামিলি? এক পরিবার, এক পরিবার না? ওই যে সবাই এক পরিবার, ওরা এক হয়েছে গল্প গল্প করে। কি বলে তুমি, লজ্জা লাগে কেন? লজ্জা লাগে কেন? হ্যাঁ এই দেখো আমাদের, অনেক ধন্যবাদ আপু। এই যে দেখলা আমাদের আতিথিয়তা, আমাদের বাংলাদেশের। খাও খাও বাবু, খাও তাই না, খাও। তারপর খাও বাবু, খাও কামরাঙ্গা, খুব মজার, খুব মজার ফুড। হ্যাঁ অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। লবণ, ডু ইউ নিড, ডু ইউ ওয়ান্ট সাম সল্ট? প্রথমবারের মতো খেলা নাই, এই ফল তুমি খাও নাই, ওদের দেশে এই ফল পাওয়া যায় না। একটা ইউরোপের একটা দেশ, ওটার নাম হচ্ছে রোমেনিয়া। জি এই ফল কখনো দেখে নাই বাবু। কেমন লাগছে গ্রাম, ভালো লাগছে? খুব মজা লাগছে না? অনেক ধন্যবাদ, আমরা যাই, অনেক ধন্যবাদ, দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন অনেক। কামরাঙ্গার খুব মজা, থ্যাংক ইউ। না থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া করবেন, সালামু আলাইকুম। আচ্ছা আমরা এখন গ্রামের বাসা দেখে এখন আমরা যাই। এই যে কি কিউট, কি কিউট পাপি, এই যে ছোট ছোট কুকুর বাবু। গরু, কই গরু? এটা আরেকটা বাসা, আরেকটা বাসা। কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেক মজা। মজা বাবু, আমি নিচে যেতাম তারপরে হেল্প করতাম আপনাকে, আপনি পারবেন? দাঁড়ান আমি, আচ্ছা আস্তে আস্তে যান। গুড জব বাবু। গ্রাম ছাড়া ওই মানিক গঞ্জের পথ, আমি গান গাচ্ছি বুঝলেন বাবু, আরো আমার মন ভুলায় রে। ভাল লাগলো বাবু আমার আমার গান? ভাল লাগলো আপনাদের? কেমন? খুব ভালো লাগলো। হ্যাঁ সিম্পল জীবন না? হ্যাঁ। আর আমার ছোটবেলা এরকম আমারও সিম্পল জীবন, কারণ আমি গ্রামে দেখছিলাম। হ্যাঁ গ্রামে ছিল? হ্যাঁ মজা ছিল, অনেক মজা ছিল। চলো আমরা তাহলে আবার গ্রামে। কত ফ্রিডম, কত ফুল, কত ফল, ফল হ্যাঁ ফল, কত সবজি, কত সব ফ্রেশ জিনিস, মাছ। আমি ছোটবেলা মাছ ধরতা? হ্যাঁ। ও এই জন্য আজকে মাছ ধরতে তো মজা লাগলো? হ্যাঁ আমার জন্য এটা অনেক ইজি। আচ্ছা খুব মজা। আর এটা কি জানো? এটা এটা গরু, গরু নাকি গরে খাবার, গরুর খাবার। হ্যাঁ খড়, গরুর খাবার। ভেরি গুড, ভেরি গুড। আমি জানি, আমি তোমাকে বলছিলাম যে আমি গ্রামে জীবন। হ্যাঁ তুমি গ্রামের জীবন, ছোটবেলায় গ্রামের জীবন ছিল তোমার? ভেরি গুড, ভেরি গুড। মারিয়ার খুব মজা লেগেছে গ্রামে হাঁটাহাঁটি। তো এখন আমরা একটু খাবার খাবো, অনেক দেরি হয়ে গেছে, প্রায় মানে বিকাল একটু আগে আসরের আজান দিল।
তো এখন আমরা আমাদের খাবার দাবার খাবো। এই জায়গাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিতে যাচ্ছিলাম, এই যে এটা, এটাও কিন্তু ওই গ্রামের ভিতরেই, কিন্তু খুব মডার্ন ফেসিলিটিস দেখতে পাচ্ছেন। আমার খুব ভালো লেগেছে, আমি ঘুরে ঘুরে এতক্ষণ দেখেছি, আমি যেগুলো আপনাদেরকেও দেখিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে প্রবীণ আর সংকটগ্রস্তদের একটা সেবা কেন্দ্র। হ্যাঁ, তো এখানে এই ফ্ল্যাটগুলিতে যারা আছেন তারা সবাই প্রবীণ সংকটগ্রস্ত মানুষ, এবং এখানে তারা থাকেন, তারা গিয়ে নদীর পাড়ে পুকুরের পাড়ে বসে থাকেন, সব রকম ফেসিলিটিস আছে। দেখে আমার খুব ভালো লাগলো। এই যে এরকম দিকে দেখিয়ে দিই, আমি এক কাজ করবো, আমি যদি সুযোগ পাই আমি ভিতরে গিয়েও আপনাদেরকে একটা মানে তাদের থাকার ব্যবস্থাটা কীরকম ওটা আমি একটু দেখিয়ে দিব। তো আপাতত আমরা লাঞ্চ করি, এখানে বসে সবাই লাঞ্চ করছে, সবাই খাবার নিয়ে নিয়েছে, আমি গিয়ে একটু খাবার নিয়ে নিই, তারপরে আবার ভিতরটা পারলে দেখিয়ে দিব। এটা হচ্ছে কি সুবার্তা ট্রাস্ট, তো সুবার্তা ট্রাস্টের একটা অঙ্গ প্রতিষ্ঠান। খুব ভালো লাগলো আমার, এই যে অনেক আমাদের দেশে এরকম ইনিশিয়েটিভ আর আছে কিনা আমার জানা নেই, আমি মানে জেনে আমার খুব ভালো লাগলো। এই যে আমাদের লাঞ্চের আয়োজন, আমি দেখিয়ে দিই, অনেক অনেক কিছু কাইন্ডলি আমাদের জন্য। এটা হচ্ছে গিয়ে লাল চালের ভাত, ডাল, ফ্রাইড রাইস, ভাত, ও সরি পোলাও, আর অনেক বড় বড় মাছ। এটা এটা কি মাছ? রুই মাছ, মুরগি। আর এই যে এই মাছটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে ধরলাম, জি জি, পাঁচটা মাছ ধরলো, সবচেয়ে বেশি। হ্যাঁ, অত আসতেই চাচ্ছিল না, ওখানে সারাক্ষণ বসে মাছই ধরতে যাচ্ছিল। এগুলো আবার ফ্রেশ প্রডিউস না? ও বাগান থেকে তোলা, তো যারা এখানে থাকে তারা তো এগুলো এইসব সব খায় তাই না? একদম খুবই ভালো, যা লাগছে দেখতে। রুই মাছ পোলাও দিয়ে রুই নিলাম আমি, মারিয়া আমি খুব খুশি, এই দেখো রুই মাছ পোলাও দিয়ে দুই পিস নিলাম বড় বড়। হ্যাঁ, খুব ভালো একটা দিন কাটছে আমার, আজকে জন্মদিন তো, মজার জন্মদিন হচ্ছে। জি জি আন্টি, খুব ভালো লাগছে, খাও তুমি খাও। এই যে হঠাৎ করে আমি জানতে পারলাম যে এই আশেপাশের এইসব বেলুন টেলুনগুলি সব আমার জন্য। উপস, আপনাদেরকে দেখাই, এই যে সবগুলি আমার জন্য অর্গানাইজ করে রেখেছে আন্টি। আমার সবচেয়ে ছোটবেলার সবচেয়ে প্রথম টিচার ছিলেন ফেরদৌস আন্টি। আমাকে বলতেন, ভাবি সবসময় বলতেন যে তোমার ছেলেটা এত ট্যালেন্টেড যে ওকে একবার একটা জিনিস বললে আর দ্বিতীয়বার বলতে হয় না, সে ক্যাচ করে ফেলে। এত আদর করতেন তোমাকে, দেখলা আমি কত জ্ঞানী ছিলাম ছোটবেলা থেকে, আমার কত বুদ্ধি। আচ্ছা, এখানকার কর্তৃপক্ষ আমাকে খুব কাইন্ডলি পারমিশন দিয়েছেন, ফেরদৌস আন্টি বলেছেন কোনো অসুবিধা নেই যে আমি যদি ভিতরটা একটু দেখাই। তো এই ভিতরে হয়তো একটু আমাদের সন্ধ্যা হয়ে গেছে, প্রায় অন্ধকার মনে হবে, কিন্তু আপনাদেরকে একটু ট্যুর দিয়ে দেখে দেখি, লাইটগুলি জ্বালিয়ে দিই। এই এই যে, তো এই হচ্ছে গিয়ে ভিতরে ঢুকলেই এটা এরা এটা এক একটা সুইট। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে একটা, এই যে এই এই হচ্ছে গিয়ে বেডরুম, আর এই সাইডে এই লিভিং স্পেস, এবং এই যে মাঝখান দিয়ে যাওয়া যায় আবার বেডরুমে, আর হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে গিয়ে মানে এক একটা সুইট। আমার খুব খুব ভালো লাগলো দেখে যে এরকম ফেসিলিটিস আছে আমাদের আমাদের দেশে। এক্স্যাক্টলি কীভাবে করা হয় প্রবীণ এবং সংকটগ্রস্তরা মানে ফেসিলিটিসটা কীভাবে দেওয়া হয় এটা তো আমি জানি না, কিন্তু আমার ভালো লেগেছে। বাবু, আপনার কেমন লাগলো এই গ্রামের এক্সপিরিয়েন্সটা? আমার খুবই খুবই ভালো লাগলো, আমরা ফিশিং করলাম, ফিশ নিজে ক্যাচ করলাম, তারপর আমরা খেলাম ফিশ, কি মজা।
তারপরে আমরা ওই ভিলেজে গেলাম হ্যাঁ ওটা খুব মজা লাগলো ওইটা খুব স্পেশাল ছিল না হ্যাঁ খুবই খুবই হ্যাঁ আমরা খুব মজা করলাম আজকে আর তার উপর আবার আমার বার্থডেও ছিল হ্যাঁ বার্থডে বয় কে দেখাবো না বার্থডে বয় কে অনেক দেখেছে তারা হ্যাঁ হ্যাঁ আমরা খুবই মজা করলাম আজকে আলহামদুলিল্লাহ আর এখন আমরা বাসায় যাচ্ছি অন্ধকার হওয়ার আগে চলেন চলেন এতক্ষণ আমি আমার জন্মদিনের কেক কাটলাম এখন কিছুক্ষণ কেক খাওয়া শেষে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখন বাসার দিকে যাব মারির আবার শরীরটা আবার এখন আবার ভালো লাগছে না ওকে মনে হয় আরেকটু মাছ ধরাতে হবে তাহলে হয়তো আরো ভালো লাগবে কিন্তু ওভারঅল বাংলাদেশের গ্রাম দেখে কেমন লাগলো তোমার খুব ভালো লাগলো আমি থাকতে আশা করি আমাদের আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে আবার খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে হাজির হবো ভালো থাকবেন সবাই